শুভ অষ্টমী সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজ যেহেতু অষ্টমী, একটু লুচি আলুর তরকারি বানাবো। তো তাই সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে একটু পুজো করে নিয়েছি আর একটু চা খেয়েছি। আর লুচি আলুর তরকারিটা বানানো হলে ঠাকুরকে একটু সেবা দেব, তারপর খাওয়া দাওয়া করবো ওই প্রসাদটাই। আর আজকে লুচি আলুর তরকারি আর মিষ্টি এটাই খাবো দুপুরবেলায়, আর ভাত রান্না হবে না। রাতের দিকে একটু ইচ্ছে আছে ডাল আলু সেদ্ধ ভাত রান্না করে, সামনে একটা দুটো ঠাকুর হয় একটু যাবো ঠাকুর দেখতে। এমনিতে অন্যান্য বারে তো বাড়িতে থাকলে প্রচুর ঠাকুর দেখা হয়, তিন দিন, অষ্টমী নবমী দশমী তিনটে দিন প্রচুর ঠাকুর দেখা হয়। প্রচুর মানে ওই মেদিনীপুর খড়গপুর ডেবরা বালিচক এই যেই কাছাকাছি জায়গাগুলো এগুলোতে যাই ঠাকুর দেখতে। কিন্তু এবছর যেহেতু এখানে আছি তেমন ঠাকুর এখানে হলেও অনেক দূরে দূরে অত সম্ভব নয় যাওয়া, তো কাছেই দু তিনটে হয়, একটু যাওয়ার ইচ্ছে আছে, বিকেলের দিকে যাব। তো এখন এই প্রসাদটা বানাবো, তারপর এটাই খাবো। তো রাতের বেলা একটু ভাত রান্না করে ঠাকুর দেখে এসে ভাত খাবো। আর এমনিতে আমাদের অষ্টমীতে রাতের বেলায় লুচি আলুর তরকারি ঘুগনি এসব হতো, এবছর দিনের বেলায় বানাচ্ছি। যেহেতু মন্দির আছে তো একটি ইচ্ছে হলো মাকে একটু প্রসাদ দেব। এমনিতে মন্ত্রতন্ত্র পুজো পাঠ তো আমি জানি না, আমার ইচ্ছে হয়েছে তাই দেবো। এবারে আমার ইচ্ছে হয়েছে না মায়ের ইচ্ছে হয়েছে আমার হাত থেকে সেবা নেওয়া, সেটা মাতাই জানে। তো যাই হোক, মাতার ইচ্ছেই আমার ইচ্ছে ভেবেই আমি এই লুচি আলুর তরকারিটা বানাচ্ছি, একটু প্রসাদ দেবো। আর লুচি হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে, আর এখন আলুর তরকারিটা করে নিচ্ছি। তো চলুন আলুর তরকারি হতে হতে একটু আপনারা দেখুন ততক্ষণ। আর হ্যাঁ, ততক্ষণ আপনাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আর পুজোকে কেমন কাটালেন, কোথায় গেলেন, কেমনভাবে আপনাদের পুজো কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। আলুর তরকারিটা হতে দিয়ে আমি এখন একটু সাজুগুজু করে নেবো, একটু শাড়ি পরবো, একটু আলতা পরবো, আর একটু লিপস্টিক লাগাবো, একটু কানের টানের পরবো। বাড়ির থেকে তো বিশাল সাজাগোজা তেমন কিছু জিনিস আনা হয়নি, যা আছে টুকিটাকি। আর অষ্টমী বলে কথা একটু সাজুগুজু করতে ইচ্ছে হয়, তো আলুর তরকারি বসে দিয়ে এখন একটু সাজুগুজু করতে যাবো। তারপর হয়ে গেলে প্রসাদ দেখিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখুন সাজুগুজু করে এসেছি, আর যদি আলুর তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো। আলুর তরকারি নামিয়ে দিয়ে এসে এখানে চারটে পাঁচটা মালা কিনে এনেছিল, এখানে গোপালকে একটা মালা পরাবো, আর ওখানে মন্দিরে যে ঠাকুর আছে আর মাথা পার্বতী আছে সবাইকে একটা একটা করে মালা পরিয়ে দেবো, আর প্রদীপ জ্বালিয়ে প্রসাদটা দেখিয়ে দেবো, তারপরে এসে গিয়ে আমরা খাবো। তো এখানে চলে এসেছি প্রদীপ, আর এই ঘিয়ের প্রদীপটা ওই মহালয়ার পরের দিন থেকে জ্বলছে, তো এটা বোধহয় একদম দশমী পর্যন্ত জ্বলবে, এখানে জ্বলে এটা, এখানে এই মালিককে বলেছে যে এটা জ্বালিয়ে রাখবে দশমী পর্যন্ত। আমরা বলেছি ঠিক আছে, এটা ঘিয়ের প্রদীপ, চব্বিশ ঘন্টাই জ্বলে, মহালয়ার পরের দিন থেকে জ্বলছে। তো এখানে সবাইকে মালা টালা পরিয়ে ভোগ দেখিয়ে দিলাম, এই যে গোপালের কাছে এখানে একটু ভোগ দেখিয়েছি, ঠাকুরের কাছে যে সবাইকে ভোগ দেখানো হয়ে গেছে, এরপর নিজেদের খাওয়ার পালা। ঠাকুরের প্রসাদগুলো নিয়ে এসে এক জায়গায় করে নিয়েছি, এক জায়গায় বলতে আলাদা আলাদা দুটো থালাতে আমরা বেড়ে নিয়েছি, এরপর আমরাও খেতে বসে গিয়েছি। এটাই আমাদের অষ্টমী স্পেশাল খাওয়ার, লুচি আলুর তরকারি আর মিষ্টি। বাড়িতে থাকলে ওইগুলোই হতো, লুচি ঘুগনি আলুর তরকারি মিষ্টি, ব্যাস যে বিশাল হাবি জাবি কিছু হতো তা না। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনারাও পুজো ভালো কাটান, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো ফ্লগ নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। রাধে রাধে।